আমার 5-6 বছর বয়স তখন কিনে দিয়েছিল সাইকেলটা, এখন আর কেউই চালায় না। একটু ভালো নেই কারণ সকাল থেকে কারেন্ট নেই এখানে। আমি লক্ষ্মীপুরে এসেছি, তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি কারেন্ট নেই, আর ফোনে আছে 10% চার্জ এইমাত্র। তাই ফোনটা চার্জের জন্য দোকানের দিকে পাঠাবো, দেখি কাউকে দিয়ে পাঠাতে পারি নাকি, নইলে আমি একটু পরে যাব। এত গরম করছে কি বলবো, মানে গরমে মনে হচ্ছে ভেপে যাচ্ছি আমরা। আজকে ওয়েদারটা তো ভালোই আছে, মোটামুটি মেঘলা মেঘলা আছে, কিন্তু রোদ উঠেছে, ওদিকে মেঘলার এদিকে রোদ, কিন্তু হাওয়া দিচ্ছে খুব। চার্জে দেওয়ার জন্য আর কোথাও যেতে হয়নি কারণ কারেন্ট চলে এসেছিলো, 10 মিনিট মতো কারেন্টটা ছিল, ওইটুকু টাইমে চার্জে দিয়ে নিয়েছি। আর এখন কি করব, গরমে আবার চলে গেছে, গরমে আবার কষ্ট হচ্ছে, এখন আবার রোদ উঠে গেছে, তাই একটু ভালোই গরম লাগছে। আর আমার কাছে ক্যামেরা ধরে দিচ্ছে একজন বিশেষ বিশেষ ব্যক্তি, হচ্ছে সেই বিশেষ ব্যক্তি, ও পালিয়ে যাচ্ছি, ও তাই এরকম করে ধরে রেখেছি, ওকে ছাড়বো না। বল কি বলবি, বল বল। ও হেসেই পাগল হয়ে যাচ্ছে, বলছে আর না, আগে ওর সামনে দুটো দাঁত ছিল না, এখন হয়ে গিয়েছে, দাঁতগুলো দেখিয়ে দেবো সবাইকে। বল আপনারা সবাই কেমন আছেন, আপনারা সবাই কিরকম আছেন? আবার বলে কিরকম, বল কেমন আছেন, আপনারা সবাই কেমন আছেন? বুকে নিচে পাঠিয়েছি, ওকে ভয় দেখাবো এখন, এই জন্য এখানে দাঁড়িয়ে থাকবো। ওকে ভয় দেখাবো বলে আমি এখানে দাঁড়িয়ে আছি এই সিঁড়িটার কাছে, আর ও আসলো এই দিক দিয়ে, এই গেটটা দিয়ে চলে এসছে, আমি আর সাকসেস হলাম না। যাই হোক, ও একটা সুন্দর হেয়ারব্যান্ড কিনেছে, কিনে নিয়ে ওর বাবার দোকান থেকে নিয়েছে। হেয়ারব্যান্ডটা পর দেখো, হেয়ারব্যান্ডটা মনে হচ্ছে ওর চুলের সাথে পুরো ম্যাচ হয়ে গেছে, ফলস চুল, ওর চুল হচ্ছে এগুলো, এটা হচ্ছে ফলস চুল। টিপুর বয়স মাত্র 6 বছর, ওর মাথায় এত বুদ্ধি, এত বুদ্ধি তোমাদের কি বলবো, ও কি করেছে দেখো। এটা হচ্ছে ওর কালো ক্লিপ, ওর পরতে ভালো লাগে না বলে ও ক্লিপটার ওপর এটা সেলোটেপ আটকিয়েছে, নর্মাল কালো ক্লিপের ওপর সেলোটেপ আটকে কালারিং করে ফেলেছে, মানে এরকম এরকম ট্যালেন্টেড মেয়ে আপনারা কোথায় পাবেন। আর আমি একটা জিনিস শেয়ার করি, আমার ছোট্টবেলাকার একটা সাইকেল, এটা হচ্ছে আমার পুচকিবেলাকার সাইকেল, যখন আমার 5-6 বছর বয়স তখন কিনে দিয়েছিল সাইকেলটা, এখন আর কেউই চালায় না। এই সাইকেলটা আমি যখন 10 বছর বয়স তখন চালানো শিখেছি, তার আগে চালাতেও পারতাম না। এখন টিপু ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, সাইকেলটার অবস্থা খুব খারাপ। তুই থাক ওখানে, আমাদের এদিকের ঘরগুলো এখনও কমপ্লিট হয়নি, ওই জন্য দোকানের এক্সট্রা যে মাল মেটেরিয়ালস লাগে কাকুর দোকানের, ওইগুলো সব এই মানে ঘরগুলোতে আছে, ওই জন্য একটু দেখতে খারাপ লাগছে। এ আমি চলে গেলাম নিচে, থাক থাক, চলে গেলাম, ও সাইকেলটাকে রাখতে পারছে না, বলছে রাখা হয়ে গেছে গাইস। কি হচ্ছে ওটা, চ নিচে চ, ও এখন স্নান করবে ওই জন্য নিচে যাচ্ছে, তাই আবার স্নান টান করে দুপুরে খাবার দাবার খেয়ে আবার তোমাদের সাথে কথা হবে। আমার ইচ্ছা করছে স্নান করতে এখন, কিন্তু এখন স্নান করবো না, কারেন্ট আসার পর স্নান করবো, তবে যাওয়া হবে।
আমাকে এখন সান্না করলো, মা কিছু বলবে না, কারণ মা আমাকে আর কিছু বলে না, আমি বড় হয়ে গিয়েছি এখন, আমাকে এখন আর কিছুই বলে না, ওই জন্য আমি একটু পরেই স্নান করব। কালকে আমার পরীক্ষা, আজকে আমি নবদ্বীপ এমনিতে যাব, কালকে আমার পরীক্ষা নাচে। ও খুব ভালো নাচ করে। ফাইনালি কারেন্ট এলো, এখন 2 বাজে, এবার স্নান করবো। আমি এখনও স্নান করিনি, ফোনটা চট করে চার্জে বসিয়ে স্নানটা করে নেবো, তারপর আবার তোমাদের দেখা হচ্ছে। এটা হচ্ছে আমার কাকুর কসমেটিক্সের দোকান, পুজোর কিছু কেনাকাটা করবো, দিয়ে বাড়ি চলে যাবো। সন্ধ্যাবেলা বাজারে গেছিলাম, কাকুর দোকানে গেছিলাম, কিছু কসমেটিক কিনলাম, কিনে টিনে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো, 8টা বেজে গেছে, দিয়ে এসে একটু রেস্ট করে এখন খাওয়া দাওয়া করে একবারে চলে এলাম, কারণ সন্ধ্যাবেলা কিছু খাওয়া হয়নি, খুব খিদে পেয়ে গেছিলো, দিয়ে খেয়ে দিয়ে ওপরে চলে এলাম শুতে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওই, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কেননা মাঝখানে অনেকটাই ভিডিও করা হয়নি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওই। তোমরা সবাই চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাই।